আরে সোনালি তুই, আরে কুসুম তুই, কি খবর? অনেকদিন পর দেখা হলো আমাদের। এটা আমাদের কলেজে পড়তো। তো কেমন আছিস তুই? আমি তেমন ছিলাম, বড়লোক বড়লোকই আছি। তুই বল, তুই কেমন আছিস? কারণ তোর যা সিচুয়েশন, এই একটা ভিখারিদের মতন ফিনফিনে শাড়ি এরকম পরে দাঁড়িয়ে আছিস, মানে দেখে তো মনে হচ্ছে না একদমই ভালো আছিস। তার থেকেও বড় কথা, তুই আমার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আসলে আমি আমার হাজবেন্ডের অপেক্ষা করছিলাম। তাই বলে তুই আমার গাড়িতে দাঁড়িয়ে? যাই হোক, তা তোর হাজবেন্ড কি করে আসছে? কারণ তুই তো আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস, আর তোকে দেখে যা মনে হচ্ছে তুই একটা গাড়ি এফোর্ড করে সিচুয়েশনে তো নেই। তুই ভুল ভাবছিস, আমার হাজবেন্ড গাড়ি নিয়ে আসছে। এই মোটর সাইকেলকে কি আজকাল গাড়ি বলে নাকি? হয়তো ওদের ভাষায়। এক্স্যাক্টলি, কারণ তোর পোশাক আশাক দেখে আর তোর সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে না তুই একটা মোটর সাইকেলের থেকে বেশি কিছু এফোর্ড করতে পারবি। আর এই শাড়িটা তুই যা পরে আছিস, খুব জোর ওই কত দাম হতে পারে বেবি? 150 টাকা। যা, এত অপমান করো না। তুমি জানো ও আমাদের কলেজে টপার ছিল, ওর পেছনে কত ছেলে পাগল, মানে কেউ বলতো ওর লিপটা খুব সুন্দর, কেউ বলতো চোখটা খুব সুন্দর, আর ও কি বলতো আমি স্পেশাল, আমার জন্য তো কোনো রাজপুত্রই আসবে। আজকে তো দেখে বুঝতেই পারছি তুই কেমন স্পেশাল। তো অনেকটা 150 টাকার শাড়ি পরে আমার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিস, তুমি বুঝতেই পারছি তুই কি সিচুয়েশনে আছিস। আরে কুসুম, তুই এসব কি বলছিস? তুই এখনো বদলালি না, তোর মধ্যে সেই ঘ্যামটা এখনো পর্যন্ত রয়ে গেল। হ্যাঁ, ঘ্যাম করার মতন আমি, দ্যাটস ওয়াই ঘ্যাম করছি। আর তুই যে এত বড় বড় কথা বলছিস না, এই গাড়িটাতে প্রাইস জানিস? যে তুই গাড়িটার হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছিস, যদি গাড়িটার প্রাইস শুনিস না তোর পায়ের নিচে থেকে এক্ষুনি মাটি সরে যাবে। বেবি, গাড়িটার দাম বলে দাও তো। 17 লাখ। তাহলে? আর এই গাড়িটা না আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। তোর হাজবেন্ড তো তোকে ঠিকঠাক একটা শাড়িও গিফট করতে পারে না মনে হয়, তোর যা সিচুয়েশন দেখতে পাচ্ছি। তোর বড্ড ঘ্যাম ছিল না, তোর জন্য রাজপুত্র আসবে, অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, কি হলো লাস্টে? এইভাবে রোদের মধ্যে তোকে রাস্তায় ওয়েট করতে হচ্ছে তোর হাজবেন্ডের জন্য। আর আমাকে দেখ, কিছু না থাকার পরেও এত ভালো একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছি, আর লাইফে এত সেটেল হয়ে গেছি। আরে কুসুম, তুই এইভাবে কেন বলছিস? আরে শাড়িটা কি এমন খারাপ আছে? শাড়িটা তো ভালোই। আর তুই যে তোর বয়ফ্রেন্ডের টাকায় অ্যাশ করছিস না এখন, এর কি গ্যারান্টি দিচ্ছিস তুই যে ও তোকে ভবিষ্যতে বিয়ে করবে? নাও তো করতে পারে। দেখ, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমি কাকে বিয়ে করব বা ও কাকে বিয়ে করবে এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে। তুই আমাদের বিয়ের সম্বন্ধে অন্তত জ্ঞান দিতে আসিস না, কারণ এত বড় বড় যে কথা বলি না, লাস্টে কি হলো, একটা গরিব ভিখারি ছেলেকে তোকে বিয়ে করতে হলো, সেই কারণে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস অন্যর গাড়িতে হেলান দিয়ে। সেই বিয়ের জ্ঞানটা না তুই আমাকে দিস না। আর কি বলছিলি, আমার ভীষণ ঘ্যাম টাকা পয়সা। হ্যাঁ, আমি টাকা পয়সাকে ভালোবাসি, কারণ উইদাউট মানি পৃথিবীতে কিচ্ছু নেই। তুই দেখ, আমার কাছে এখন টাকা আছে, সেই কারণে আমি এসি গাড়িতে যাব। তোর কাছে কি আছে? কিচ্ছু না, দ্যাটস ওয়াই তুই এই রোদের মধ্যে একটা মোটর সাইকেল করে যাবি। দেখ, পৃথিবীতে দু ধরনের বড়লোক হয়, এক হচ্ছে টাকার দিক থেকে বড়লোক, এক হচ্ছে মনের দিক থেকে বড়লোক, আর তোরা এই দুটোর মধ্যে কোনোটাই না আমার যেটা মনে হয়। এক্সকিউজ মি ম্যাম, গাড়ি রেডি আছে, চলুন। স্যারের একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তো তুই আসতে পারেনি, তাই আমাকে পাঠালো, চলুন। ম্যাম মানে? তুমি ওকে ম্যাম কেন বলছো? হ্যাঁ, তো ম্যামকে ম্যামই বলবো না? আর ম্যাম তো এই শহরে ডিএসপির ওয়াইফ হল। হ্যাঁ, আমি একজন ডিএসপি অফিসারের ওয়াইফ, ঠিকই বলেছো। তো তুই এতক্ষণ আমাকে অনেক কথা শোনালি, অনেক কথা বললি, আমি চুপচাপ শুনে গেছি। তো তুই যে তোর বয়ফ্রেন্ডের টাকায় অ্যাশ করছিস না, সেটা আমি করি না। আমি একটা সভ্য ফ্যামিলি থেকে বিলং করি, আর তুই যে এই গাড়ির ঘ্যাম দেখাচ্ছিস না আমাকে, এই গাড়ি আমার বাড়ির পাশে অনেক পড়ে রয়েছে। আমার জাস্ট গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তো তাই আমি এই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আর একটা কথা, তুই যে এতক্ষণ এই শাড়িটা নিয়ে এত কিছু বললি না, ইন্ডিয়ান কালচারে 90% মা বোনেরাই এই শাড়িটাকে সভ্য বলে মানে, আর আমিও সেটাই মানি। তো তুই এইসব হাঁটুর নিচে এই ছোট ছোট ড্রেস পরে নিজেকে খুব মডার্ন মনে করছিস না, সেটা আসলে সভ্য না। একটা ভালো শিক্ষা পাওয়ার জন্য না,
একটা ভালো পরিবার লাগে, যেটা তোদের কাছে নেই কিন্তু সেটা আমার কাছে আছে। তো আমার কাছে যেটা আছে সেটা নিয়েই আমি অনেক খুশি। তো আজ তোর আসল রূপটা জানা হয়ে গেল যে তুই কেরকম। আসলে কি বলতো, তোকে আমি বন্ধু ভেবে ভুল করেছিলাম, তুই আসলে কারোর বন্ধু হওয়ার যোগ্যই না। চলো। হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আজকাল মডার্নের ছোঁয়া পেতে পেতে নিজের কালচারকে অপমান করতে শুরু করেছে। শাড়িকে অপমান করা মানে নিজের কালচারকে অপমান করা। তাই দয়া করে মডার্নের ছোঁয়া পেতে গিয়ে নিজেকে অসভ্য না বানিয়ে নিজের কালচারকে ধরে রেখে সভ্য হয়ে ওঠার চেষ্টা করুন। কারণ শাড়ি নারী সভ্যতা নাকি হাঁটুর ওপরে কাপড় আর পকেট ভরা টাকা।